দেখ আমি কি বলেছিলাম তোদের বলেছিলাম এক একটা চ্যাপ্টার শেষ হয় মানে ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হবে স্ট্যাটের একটা চ্যাপ্টার চলে আমি তোদের বলেছিলাম হ্যাঁ শুনছিস তো ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হবে আমরা স্ট্যাটের একটা চ্যাপ্টার চলে যাব আবার স্ট্যাট শেষ হবে আবার ম্যাথ চলে যাব এইভাবে আমরা রোটেট করব রোটেট একটা ম্যাথ একটা স্ট্যাট ঠিক আছে তো এই চ্যাপ্টারটা 8 মার্কস হয়ে যাবে কত নাম্বার চ্যাপ্টার নাম দেখতে হইছে কোরিলেশন एक्चुअली চ্যাপ্টারের নাম কোরিলেশন এন্ড অ্যাসোসিয়েশন ঠিক আছে তো এই চ্যাপ্টার কিন্তু পরীক্ষায় एग्जामে 8 মার্কসের অঙ্ক হবে 8 মার্কস এবং স্ট্যাটের অঙ্ক কিন্তু থাকবে 4 নম্বর অঙ্ক থাকবে স্ট্যাট জানিস তো স্ট্যাট থেকে 4 নম্বর অঙ্ক আসে ঠিক আছে তো তো ঠিক আছে 4 আর 2 মিলিয়ে থাকবে ম্যাথে 1 আর 2 থাকবে ম্যাথে থাকবে কত 1 আর 2 আর স্ট্যাটে থাকবে 4 আর 2 স্ট্যাটে থাকবে 4 আর 2 তাহলে এই চ্যাপ্টার থেকেও থাকবে স্যার কেমন থাকবে 4 নম্বরে একটা বড় থাকবে আর 2 নম্বরে দুটো বল ছোট থাকবে একটা 4 নম্বর থাকবে আর 2 নম্বরে 2 নম্বরে দুটো থাকবে ছোট তাহলে 4 4 8 হয়ে গেল এবার দেখ ভালো করে শোন মন দিয়ে কথাও তো শুনতে হবে তোকে কি শুনতে হবে কথা এখানে এই চ্যাপ্টারে অলরেডি আমার দুটো থেকে দুটো ক্লাস করা আছে মনে হয় মনে আমি মনে করতে পারছি না কটা ক্লাস করা আছে একটা কি দুটো ক্লাস করা আছে এই চ্যাপ্টারে দুটো ক্লাস করা আছে সেই দুটো ক্লাসে একটা ক্লাসে আছে কোরিলেশন আর একটা ক্লাসে আছে র্যাঙ্ক টু কোরিলেশন ঠিক আছে তো স্যার দুটো ক্লাসে পুরো কভার করে দিবেন হ্যাঁ ওই দুটো ক্লাস যে পারবে আমি তোকে আজকে হোমওয়ার্ক দেব সব পারবে একটা অঙ্ক আটকাবে একটা অঙ্ক আটকাবে একটা অঙ্ক আটকাবে সব অঙ্ক পড়া যাবে সেইভাবেই তো তৈরি করা আছে ক্লাস ঠিক আছে তো তো আজকে আমি একটা অঙ্ক করাচ্ছি ক্লাসে কি করবো আজকে কি করবো গল্প করবো নাকি তাই একটা দুটো অঙ্ক করে সামনে বসে ঠিক আছে তো একটা যেমন ধর কোরিলেশনে আমি এখন একটাই অঙ্ক করাবো একটা অঙ্কই তুই এমন ভাবে বুঝবি সব অঙ্ক পারবি সব অঙ্ক সব ভালো করে বুঝবি একটা অঙ্ক ঠিক আছে তো তো দেখ তোরা যার যার বই আছে কোশ্চেন দিয়ে দিয়েছি ঠিক আছে তো আর যারা কোশ্চেন দেখতে পাচ্ছে না মানে ধর ইউটিউবে দেখছে যারা তারা কোথায় পাবে তারা ডেসক্রিপশনে পেয়ে যাবে লিংক পিডিএফ লিংক আছে ঠিক আছে তো দেখ কোশ্চেনটা কি বলেছে কোশ্চেনটা বলেছে কোশ্চেনটা পড় ক্যালকুলেট দা কোরিলেশন কোএফিসিয়েন্ট কি বলেছে কি বের করতে বলেছে ক্যালকুলেট বল কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে বলেছে ঠিক আছে তো অফ দা ফলোইং ডেটা এখানে যে ডেটা দিয়েছে এখানে যে ডেটা দিয়েছে তার সেখানে কি বের করতে বলেছে কোরিলেশন মানে চ্যাপ্টারের নাম কি বলে কোরিলেশন চ্যাপ্টারের নাম কোরিলেশন তোকে বলেই দেবে কোরিলেশন বের করতে আচ্ছা এখন যে তোর চোখের সামনে কোশ্চেনটা ভাসছে এটা কি কোশ্চেন এটাকে লং কোশ্চেন বলে কি রে এটা কি কোশ্চেন লং কোশ্চেন লং কোশ্চেন এই অঙ্ক দিলে 4 নম্বর দেবে এরকম অঙ্ক 4 নম্বর দেবে ঠিক আছে তো কোশ্চেন কোয়েলেশন শর্ট কোশ্চেন হ্যাঁ কোয়েলেশন শর্ট কোশ্চেন হয় লং কোশ্চেন হয় কোয়েলেশনে শর্ট কোশ্চেন হয় লং কোশ্চেন হয় লং কোশ্চেন মানে তুমি টেবিল তৈরি করতে হবে যেটা করতে মানে মিডিয়াম টেবিল করে তারপর অঙ্ক করতাম আবার শর্ট কোশ্চেনও করতাম ওরা টেবিল থেকে যে ভ্যালুটা বের হতো সেটা বলে দিত মনে করছে মনে করছে তো শর্ট কোশ্চেন যদি দেয় এই চ্যাপ্টারে তাহলে তোকে সমস্ত ভ্যালু বলে দেবে ফর্মুলা বের হয়ে যাবে আর লং কোশ্চেন হলে টেবিল করে ভ্যালু বের করে তারপর পুট করতে হবে কি বুঝতে পারছিস একই জিনিস আলাদা কিছু না স্যার কিভাবে করবো অঙ্কটা আরে কিছু না বারবার তো বলছি ম্যাথ মাথা খারাপ হয় স্ট্যাটে তো কিছুই নেই স্ট্যাটে তো মাথায় খারাপ হয় না পট পট করে হয়ে যাবে অঙ্ক শেষ পট পট করে অঙ্ক শেষ হয়ে যাবে দেখ কি হবে অঙ্কটা এক্স প্রথমে লিখবো এক্স তাই তো যেমন বলেছে আর কি বলেছে ওয়াই তাহলে আরে দেখতে না হলে অসুবিধা নেই তুই প্রথমে এক্স লিখলাম আর ওয়াই লিখলাম স্যার আপনি ডাক কাটবেন না আরে তোর কি পেপারে পরীক্ষা হবে তোর কি এমসিকিউ না নন এমসিকিউ এমসিকিউ তোর কে দেখতে আছে ডাক্তার কি হবে দরকার আছে ডাক্তার কোন দরকার নেই তাহলে এখানে কর তাহলে এক্স আর ওয়াই ঠিক আছে লেখ এক্স এর ভ্যালু কত স্যার 63 60 67 এই তো বল বল 61 69 70 নেক্সট ওয়াই কত বলেছে 61 আরে তুই যদি তুই বই খুলিস বা বিভিন্ন কোচিং সেন্টার হোক কলেজ হোক এক একজন তো ভাই একটা স্ট্যাট করার অনেক বেটার আছে আমি তো একটাই মেথড ফলো করবো কেন আমার এত সব করে দরকার আরে আমাকে কখনো পরীক্ষা পরীক্ষা বলবে কোনোদিন বলবে না এই মেথড করো ওই মেথড করো আরে করলেই হলো অ্যান্সার করা নিয়ে কথা তাই না অ্যান্সার করা নিয়ে কথা আমি যেটা ফলো করি বলো তো এই দুটো করে দেবে আর কিছু দেবে তোকে এই দুটো করে দেবে এখান থেকে করতে হবে কোরিলেশন ঠিক আছে আমার ভিডিওতে দেখতে হলে অলরেডি ভিডিও দেখতে পারিস বাট আমি বলেছি অলরেডি ভিডিও শিখিয়েছি কিন্তু আমি বলেছি এই মেথডটা তুই আমি যেটা করছি বলেছি বারবার এই মেথডটা তুই অ্যাপ্লাই কর একদম ভাই স্যার আমার স্ট্যাটমেন্ট জানিস তো আমার স্ট্যাটমেন্ট জানিস কি হয় মানে ও চিজি বোঝ হয় না আমি এতটা ইজি করি স্ট্যাটটা
আমি কমপ্লিট করি না, একদম কমপ্লিট করি না। ঠিক আছে, আমি একদম কমপ্লিট করি না। স্যার কি করে করবেন বলেন না, কটা সংখ্যা দেখতে হবে বলেন, চোখের সামনে দেখ, চোখের সামনে কটা সংখ্যা, ছটা। এই মিডিল বলতে চোখের থেকে দেখি বলে মিডিল কোনটা, কি মানে মিডিল কোনটা, যেকোনো একটা সংখ্যাকে তুমি তোমার পছন্দ যে সংখ্যাটা কি হচ্ছে সেই সংখ্যাটাকে ধরে নাও। ঠিক আছে, যে সংখ্যাটা পছন্দ হচ্ছে, কিন্তু তুই চেষ্টা কর এরকম সংখ্যা ধরার, এরকম সংখ্যা ধরার মোটামুটি মিডিল, মানে 67 বা 61। আমার কেন মন বলছে আমি 67 ধরবো, 67 ধরবো, তোদের মন বলি তোরা ধর, তো তুই মন না বলতে 61 ধর, কিছু যায় আসে না। ঠিক আছে, আমার 67 মন চাইছে, তাহলে এক্স এর ঘরটাকে যাকে ধরবো তাকে বলবো এ, ওয়াই এর ঘরটাকে যাকে ধরবো তাকে বি বলবো, বি। স্যার কোনটাকে ধরবো, আমি এটাকে ধরছি বি। বুঝেছিস কি বলছি, বোঝার চেষ্টা কর। আরে আমি কি বলছি বারবার শোন, এখানে যে মিশনে সে বইতে 10টার মতো অঙ্ক আছে, এই প্যাটার্নের অঙ্ক 10টাই, এই প্যাটার্নের অঙ্ক একটা অঙ্ক বলতে তুই 10টাই পারবি। স্যার আমি বাড়িতে করছি অঙ্ক প্রচুর ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে জানিস, তুই অঙ্ক করছিস তো তখন হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে, তুই অঙ্ক করছিস তো হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে, এই কারণে অঙ্ক ভুল হচ্ছে, আর কোনো ভুলের জায়গাই নেই। স্যার আরো ভুল হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে না, তুই যোগ বিয়োগ যখন করছিস তোর মনটা অন্যদিকে ভাসছে, তুই যোগ বিয়োগ করছিস মন অন্যদিকে ঘুরছে, ভুল হবে, অন্য কোনো কারণে ভুল নেই। সিরিয়াসলি বলছি, 12 বছরের এক্সপিরিয়েন্স বলছি, ভুল হতেই পারে না অঙ্ক, ভুল হতেই পারে না, যে মনোযোগ সহকারে তার ভুল হবে না, তাহলে ভুল তোর কনসেন্ট্রেশনের জন্য ভুল হবে, আর কোনো কারণে ভুল হতে পারে না। স্যার আপনি কি ওই করলেন পুরো 12টা অঙ্ক ওইভাবে হবে, হ্যাঁ হবে, আমি তো বলছি হবে, গ্যারান্টি বলছি হবে, গ্যারান্টি। ঠিক আছে, তো হয়ে গেল। তুই বই যদি করি, আমি যে বই দেখছিলাম এই বইটা, ও কি করে জানিস তো, এইগুলোর মধ্যে ও 67টাকে এই ধরেছে জানিস তো, বি কাকে ধরেছে, ও বি 65টিকে ধরেছে। ওর মন চেয়েছে, আমি কি করে বলি, আমি জিজ্ঞেস করতাম কেন মন চেয়েছে, না ধরলেই হলো, ধরলেই হলো, ধরলেই হলো। তো দেখ এরপর কি করবো জানিস তো, ইউ কি লিখলাম, ইউ এক্স মাইনাস এ। ঠিক আছে, ইউ এক্স মাইনাস এ। আচ্ছা তোকে আরো আরো ভালো বলে দিই, আর খুব ভালো বলে দিই, এটা তুমি বলছি আর খুব ভালো বলে ফর্মুলাটাকে বলে দিই, তাহলে তুই বুঝতে পারবি কি কি ঘর করতে হবে। ফর্মুলাটা একটু বলে দিই, এটাকে কি বলে আপনার নাম, কোরিলেশন, কোরিলেশন। অ্যাকচুয়ালি এই কোরিলেশনটা কার কোরিলেশন জানিস, নামটা কি, কোন ভদ্রলোক এটা করেছিল, স্পিয়ারম্যান, স্পিয়ারম্যান। ঠিক আছে, তো সরি 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 মিস্টেক, স্পিয়ারম্যান না, স্পিয়ারম্যান এর পরের টপিকটা, র্যাঙ্ক, র্যাঙ্ক করেছিল স্পিয়ারম্যান, একটু ভুল বললাম, মিস্টেক করে দিয়েছি। ঠিক আছে, কোরিলেশন একটা র্যাঙ্ক কোরিলেশন হয়, একটা নর্মাল কোরিলেশন হয়, শুধু কোরিলেশনটা করেছিল স্পিয়ারম্যান, একটা কি বললাম স্পিয়ারম্যান, আর একটা হচ্ছে তোর পিয়ারসন, পিয়ারসন, পিয়ারসন নামটা লিখেছে বরাবর লিখেছে, পিয়ারসন, পিয়ারসন, এই কোয়েলিশনটা করেছিল পিয়ারসন, আর র্যাঙ্ক করেছিল স্পিয়ারম্যান। র্যাঙ্ক কে করেছিল, র্যাঙ্ক করেছিল কে, স্পিয়ারম্যান। ঠিক আছে, তাহলে কি বল, কি বল নাম্বার, আমি যে এখন কোয়েলিশন করছি, আমি এখন যে কোয়েলিশন করছি সেটা কে করেছিল, স্যার পিয়ারসন। আরে দুটোর মধ্যে একটু ভুলি হয়ে গেছিল, বুঝতে পারলি তো, তো হয়ে যায় আর কি, পিয়ারসন। ঠিক আছে, আর র্যাঙ্ক করেছিল কে, স্পিয়ারম্যান। তার মানে এখন যেটা করছি কোয়েলিশন, এটা কার কোয়েলিশন, স্যার এটা হচ্ছে পিয়ারসনের কোয়েলিশন, দেখি না পারলে করাতেও পারি। ঠিক আছে, তো যদি সময় হয় সেটা, র্যাঙ্ক কোরিলেশন কে করেছিল, স্পিয়ারম্যান, স্পিয়ারম্যান, দেখি না ফুটবল খেলে স্পিয়ারম্যান নাম হেভি আছে, স্পিয়ারম্যান। ঠিক আছে, তো দেখ স্যার কি করবো, কি করে করবো, ফর্মুলা দেখ, এই কোয়েলেশন কে না আমরা স্মল আর দ্বারা ডিনোট, কোন আর, কোন আর, স্মল আর। তোকে আরো কত কিছু শিখিয়ে দিচ্ছি, ট্রিক শিখিয়ে দিচ্ছি অঙ্ক করার আগে, অঙ্কের আগে ট্রিক শিখিয়ে দিচ্ছি, এর মান, এই কোয়েলেশনের মান, মানে স্মল আর এর মান কখনো কখনো একের বেশি হবে, কখনো একের বেশি হবে, মানে সে তাহলে কত থাকবে, +1 থেকে -1 মধ্যে থাকতে পারে অ্যান্সার। তাহলে এটাও তুই বুঝে গেলি, অ্যান্সার যদি কোনো একের বেশি হয় তাহলে তোর অঙ্ক ভুল হচ্ছে, তুই বাড়িতে হোমওয়ার্ক করবি একের বেশি হচ্ছে, অ্যান্সার ভুল হচ্ছে, তাহলে বলতে এর মান কত থাকবে, প্লাস কখনো শর্ট কোশ্চেন হতে পারে, র্যাঙ্ক কোরিলেশন এর মান কত হতে পারে। এখন তো তোর তো সিলেবাস সোজা করে দিয়েছে ভাই, সিবিসিএস মানে তো সিলেবাস সোজা, আগে কি আসছে জানিস তো, এই যে র্যাঙ্ক কোরিলেশন না, এর মান +1 থেকে -1 হয়ে থাকে, প্রুফ করে দেখাও কেন, আসতো প্রুফ,
এখন আসে না, আগে আসতো র‍্যাঙ্ক স্পিয়ারম্যান, র‍্যাঙ্ক মানে র‍্যাঙ্ক মানে ধর স্পিয়ারম্যান বলেছে ক্যাপিটাল আর, আর পিয়ারসন বলেছে স্মল আর, বুঝলি তো? আগে আসতো এই এই যে এই ক্যাপিটাল আর এর ফর্মুলা তুমি প্রুফ করে দেখাও, এখন তো কিছুই আসে না, কত সিলেবাস সোজা ইজি ইজি করছে, এখন তো বিশাল ইজি করছে, আগে প্রুফ করতে হতো। যাই হোক বাদ দে, এত কাল তোকে বলছি, দেখ স্মল আর ফর্মুলা স্যার, আস্তে আস্তে মনে রাখবি, মনে রাখতে হবে, দেখ ফর্মুলা তো মুখস্থ মানে ট্রিক্স বলতে পারি কিছু কিছু জিনিস, তাহলে কি বললাম আগে কিছু কিছু ছোট ছোট জিনিস তোকে মনে রাখতে হবে, কেননা তোকে পরীক্ষায় বলে দেবে ফাইন্ড কোরিলেশন, তোকে যদি কোরিলেশন বের করতে বলে তাহলে কোন আর স্মল আর না ক্যাপিটাল আর, এখানে কি লিখছি দেখ ভালো করে দেখ, এখানে যদি ইউজ করা হয় এখানে কি হবে তো, টেকনিকটা মাথায় রাখ, ওই যে দেখবি অনেক আছে বলছি না বলা উচিত, ও বলছি অনেকে গরু ছাগলের মতো মুখস্থ করে, ও কোনদিন ফর্মুলা মুখস্থ করতে পারে, তোকে বুঝে বুঝে মুখস্থ কর, বুঝে বুঝে মুখস্থ কর, তাহলে এখানে এন সামেশন ইউজ করলে এখানে কি হবে, সেখানে ইউজ করা হবে না ভি স্কয়ার, মানে আমার তো টপিকটা এখানে ইউ আর ভি দিয়েই করছি, আমি ইউ ভি মেথডে করছি, তাহলে এখানে এন ইউ স্কয়ার, তাহলে এখানে এন ভি স্কয়ার, এখানে ব্যাকেটে কি আছে মাইনাস সামেশন ইউ স্কয়ার, তাহলে এখানে ব্যাকেটে মাইনাস সামেশন ভি স্কয়ার, বুঝতে পারছিস কি বললাম স্যার? বুঝতে পেরেছি, এখানে এন এর সাথে কি করবো ইউ ভি এর গুণ করবো, ইউ ভি ইউ ভি আমি তোকে বললাম দুটো অঙ্ক পর না ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, আমি তো লিখে দেবো ফর্মুলা মুখস্থ হবে, সবার মুখস্থ হয়ে গেছে, তোরা মুখস্থ হবে না কেন? আরে সবার আগে আগে যতগুলো ব্যাচ ছিল সবার ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, প্রথম দিন দেখে বলছো না স্যার করবো না স্ট্যাট, স্ট্যাট তো এই সেভেন স্ট্যাট মারাত্মক টাপ করবো না, আরে সেকেন্ড দিন এসে বলছে কি স্যার এ তো কিছুই নেই অঙ্কটা, এই তো অঙ্ক কিছুই নেই, এরকম বলেছে অ্যান্সার, এরকম অ্যান্সার এসছে। আচ্ছা যাই হোক, তারপর তোরা ভিডিও ক্লাস করবে, ওরা তখন ভিডিও ক্লাস কিছু পেতোই না, ভিডিও কি ওরা বুঝতোই না, ওরা ভিডিও বলতে বলতে ইউটিউবে এসব বঙ্গায়ের ভিডিও, এছাড়া বেশি কিছু বুঝতো না, ঠিক আছে? তো দেখ এখানে দেখ ইউ বল না, ঠান্ডা মাথায় করবি, ঠান্ডা মাথায় আস্তে আস্তে, তাহলে দেখ ইউ তুই বুঝতে পারছিস ইউটা, এখন তুই বুঝতে পারবি ইউটা কেন বের করছি, দেখ তাহলে বল নিজে বল ৬৩ থেকে কতবার দেবো মাইনাস ৪, এটাই তো কত, আরে কি বলবো জানিস স্টুডেন্ট কত ভুল করে, এতে কত খাতা দেখেছি, অনেক স্টুডেন্ট খাতা দেখেছি দেখে ৬৭ বার দিয়েছে করে দিয়েছে ৪, মাইনাস ৪ হবে তো করে দিয়ে ৪, এবার বলছে স্যার আমি পুরো ঠিক করে ৪ বার মিলিয়েছি তবু অ্যান্সার ভুল মেলাইনি, আমি তারপর দেখলাম আরে ভাই ৬৩ থেকে ৬৭ বার দিয়ে মাইনাস ৪ হবে, প্রথমেই তো ভুল করে দিয়েছিস, না হতে পারে এই জিনিস জানুন ব্যাপারটা, ৬০ থেকে ৬৭ বার দিলে মাইনাস ৭, এটা ০, এটা কত হবে মাইনাস ৬, এটা ২ আর এটা ৩, এবার স্যার ক্যালকুলেট কর না, দেখ না কি করবি, ৪ আর ৭ ১১ আর ৬ ১৭, ১৭ থেকে ৫ বার দিলে মাইনাস ১২, ঠিক আছে ক্লিয়ার তো? তো বল না ইউ বের করবো কি করবো ভি, কে বলতো ভি বের করার ফর্মুলা কি হবে এক্স মাইনাস বি, ও বলছে এক্স মাইনাস বি, দেখ কত সুন্দর ভুল অ্যান্সার দিল, ওয়াই মাইনাস বি হবে, ওয়াই মাইনাস বি y মাইনাস b, তাহলে বল স্যার ৬১ থেকে ৬৪ বাদ দেব কত হবে মাইনাস ৩, এখন তোরা বলবি স্যার আপনার খেলাটা বুঝে গেছি আপনি কেন b এটাকে ধরেছেন,
অনেকেই বলতে অনেক ওরা আগের বার বলেছিল আগের বার অনেকে বলেছিল আমরা খেলা ধরে ফেলেছি আপনি কেন এটাকে বি ধরেছেন বইতে এটাকে ধরেছে আপনি কেন এটাকে ধরেছেন যাতে আমার ভুলটাতে না হয় বারবার এক্সট্রা কি এটা থেকে মাত্র বারবার দিচ্ছিলাম তো যাতে এই একই দিকে চোখটা থাকে তার জন্য ঠিক আছে তো আমি কিছু কিছু ট্রিক্স গুলো আছে ভালো ভালো জিনিস যে ভুল হওয়ার চান্স কমে যাবে -4 -3 -12 -4 -2 -6 -18 -8 -26 -10 -16 তো বলে না এই তুই বল তুই বল এরকম অঙ্ক আমি আজকে বড় অঙ্ক ঘুমন্ত সত্যি কি একটা অঙ্ক করার পর দ্বিতীয় আরেকটা অঙ্ক করাতে হবে আমি তো অনেকটা টাইম নিয়ে নষ্ট করলাম বল না তুই এই অঙ্কের মধ্যে পারবি দেখ না কারণ দেখ একটা অঙ্ক স্ট্যাটে দুই তিনটা অঙ্ক করে সময় নষ্ট করে দিলাম আমি অন্য টপিক শেখাতে পারবো আমার কথাটা বোঝ না ব্যাপারটা আমার যুক্তিটা বোঝ আমার যুক্তিটা তোরা বোঝ যদি কোনো ডাউট থাকে বল আমি ফালতু একটা অঙ্ক আমি আরো এই অঙ্ক দু তিনটে করে আমি মানে লাভ আছে কোনো কোনো লাভ নেই আমি তো অন্য জগতে যেতে পারবো আমার কথাটা বোঝ বুঝতে পেরেছিস কোনো ডাউট এই মাসের কোনো ডাউট নেই কোন ডাউট থাকবে বুঝে গেলাম দুটো কোশ্চেন দেবে আর এই কটা ঘড়ি করতে হবে তোর ভুল কখন হবে ভালো যদি একদম পুরো যদি কনসেন্ট্রেশন যদি ব্রেক না হয় তাহলে তোর অঙ্ক পুরো ঠিক পারফেক্ট অঙ্ক কোনো ভুল হবে না
তারপরে ফর্মুলা বুঝতে পারছিস তো? ফর্মুলা তো বুঝতেই পারছি, ফর্মুলা তোকে মনে রাখতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। স্যার মনে রাখতে পারবো না, আর কে বলে মনে রাখতে পারবো না, হিন্দি বলছি মনে রাখতে পারবি, তুই চিন্তা করছিস। আচ্ছা দেখ, ও বলে দিল দেখ কি কত বিলিয়ন স্টুডেন্ট, এন বলে দিল সিক্স, কোন বলে করেছে তুই দেখ, ও বলে দিল এন সিক্স, সত্যি তো এন সিক্স হবে, দেখ এক দুই তিন চার পাঁচ ছয় এন সিক্স, ও লগ এত ভালো পারে তো এখানে বলতো এন সিক্স হবে, তাহলে এন বলে দিল সিক্স ইনটু, এটা কি আছে বল না, পড় না দেখে দেখে, তো কোনোদিন ভুল হবে না, যেইভাবে বলছি ধরে ধরে, হয়তো তোরা ভাবছিস হয়তো স্যার আমরা জানি এত রিলেশন বলার দরকার আছে, তো চ না পড় না, এখানে সামে এটা কি লেখা আছে বল না, বল সামেশন ইউভি তাই না, তো বল না এই যে এতগুলো ঘরের মধ্যে সামেশন ইউভি ঘর কোনটা, কে বললো ষোলো, ব্যাস হয়ে গেল, তোরা নিজেরাই অ্যান্সার দে ভাবি ভালো শিখবি, সিরিয়াসলি বলছি আমি বলাচ্ছি, আমি কোশ্চেন করছি তোরা নিজেরা বল শিখিয়ে যাবি, তাহলে এখানে ষোলো হয়ে গেল, কারোর তোর কিচ্ছু দরকারই নেই শিখে যাবি, এখন শিখে যাবি বলে এত ইজি অঙ্ক, চারটে নাম্বার তুই নিজেই ভাব, স্যার আসবে চার পেয়ে গেছিস, তুই আসবে চলে এসে পরীক্ষায় স্যার তাহলে চার পেয়ে গেছে, কত তুই ম্যাথটা ভয় পাস, চব্বিশে পাস কর, চব্বিশে তো পাস, চার তোকে দিয়ে দিলাম, চার নাম্বার তোকে দিয়ে দিলাম চার, তাই না, দেখ কত হলো সামেশন ইউ কত স্যার মাইনাস বারো, তাই তো ইনটু 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 সামেশন ভি, এই যে এটা তো ভি জিরো, হলো বুঝতে পারছিস কি খুব কঠিন লাগছে কি বল না, আরে কঠিন লাগলে আমার কাছে কেন আসবি, আমি তো কঠিনটাকে সোজা করবো, এন স্যার ছয় বলে না নয়ন বাবাজি ওই দেখ আমি বললাম নয়ন বাবাজি, ও বলে দিলাম একশো চোদ্দ, আমি বললাম নয়ন বাবাজি, তো নয়নকে জিজ্ঞাসা করলাম, বললাম বল না ইউ স্কোয়ার কত, এই তো স্যার ইউ স্কোয়ার একশো চোদ্দ, তারপর কি স্যার মাইনাস মাইনাস বারো স্কোয়ার, ওই দেখ ইউ কত, ইউ স্যার ইউ তো এই যে স্যার ইউ মাইনাস বারো তার বারো স্কোয়ার, কোনো ডাউট স্যার, কোনো ডাউট নেই, এন ছয় সামেশন বি স্কোয়ার কত, সামনে সামেশন বি স্কোয়ার মানে জিরো স্কোয়ার, শেষ উপরে ছিয়ানব্বই লিখলাম, কারোর কোনো ডাউট থাকলে আমাকে কোশ্চেন কর, কর কর আমাকে তর্ক কর, আমি লিখলাম ছিয়ানব্বই, এই তর্ক কর, এই আমি এখানে ছিয়ানব্বই লিখলাম, কোনো ডাউট থাকলে বল, ছয় এসে ষোলো গুণ করলে কত হয় ছিয়ানব্বই, তাই তো, আর এখানে এটার সাথে গুণ করলে কত হয় জিরো, তো রে ভাই জিরো মাইনাস কর না কর একই তো অ্যান্সার বেরো, বল তোরা জানিস কি ছয়ের সাথে একশো চোদ্দ গুণ করলে কত হয়, ছয়ের সাথে একশো চোদ্দ গুণ করলে কত হয় ছশো চুরাশি, তাই না ছশো চুরাশি মাইনাস, এটা মাইনাস মাইনাস দিলাম, তোরা নিজেরা কনফিউজ হোস না কিন্তু, মাইনাস বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ, মাইনাস বারো স্কোয়ার এর অ্যান্সারই হচ্ছে একশো চুয়াল্লিশ, তাহলে এখানে লিখলাম একশো চুয়াল্লিশ, ছয় ইন্টু আঠাশ বল না একশো আটষট্টি, তো ও স্যার ওটা তো জিরো একশো আটষট্টি হবে, তারপর নাইনটি সিক্স, এটা থেকে এটা মাইনাস করলে বলতে পারি তোরা কিছু, বল না মাইনাস করা কত হচ্ছে, বুঝতেই পারছি না কত হবে, পাঁচশো চল্লিশ, তোরা কত সুন্দর অ্যান্সার দিয়ে দিলি দেখেছিস, বয়স হয়ে গেছে বলতে পারছি না, ইনটু এটা কত একশো আটষট্টি, তোদের তো তোদের তো ব্রেন প্রচুর ভালো, প্রচুর শার্প ব্রেন, তোরা এত সুন্দর অ্যান্সার দিয়ে গেছিস, তো দেখ না এই টাকা এই টাকা, আচ্ছা বল না কেউ তো বলবি, কেউ তো বল ভাই কি করবে পরের লাইনটা, রুট করবো পাঁচশো চল্লিশে রুট করে দেবো, আবার একশো আটষট্টি রুট করে দেবো, রুট করে যেটা বেরোবে সেটাকে গুণ করবো তার সঙ্গে দিয়ে ভাগ করে দেবো অ্যান্সার শেষ, তাই তো করবি, আরে বল না তাই তো করবি, কেন স্যার পাঁচশো চল্লিশ রুট করে তাহলে একটা বেরোলো বেরোলো, তাই আবার আবার স্যার ইনটু এটা রুট করে একটা বেরোলো, স্যার এবার এই দুটো গুণ করবো গুণ করে একটা বেরোলো, আচ্ছা আমি একটা বলছি দেখ এটা ভুল বললাম কিনা, দেখ না এটা অ্যান্সার বেরোয় কিনা দেখি না, তোর গুণ কর না কি করবেন স্যার, আমি এত কিছু করবোই না, এই দুটোকে গুণ কর না, তোর ক্যালকুলেটার গুণ কর না, পাঁচশো চল্লিশ ইনটু একশো আটষট্টি নাইন জিরো সেভেন টু জিরো, দেখ তো কি করছিস, আমি তোকে বলে দিচ্ছি নাইন জিরো সেভেন টু জিরো, ঠিক আছে
তুই বল না লাল জামা 0.318 কত হয়? আমি কি বলেছিলাম আর এর মান কত হবে বলেছিলাম বল, প্লাস এক থেকে মাইনাস এক আছে, প্লাস এক থেকে মাইনাস একের মধ্যে আছে, এরকমই আনসার আসবে, আবার কিন্তু এরকম আনসার আসতে বলে, তো বুঝতে পারলি? এই তো পুরো কমপ্লিট অঙ্ক করে দিলাম, তাই খুব কঠিন লাগলো, এবার খুব কঠিন লাগলো, কিছুই নেই অঙ্কটার মধ্যে। দেখ ভাই এবার না চার নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? তো এটা ভালো অঙ্ক, আমি কি বলেছি ভাই, আমি কিন্তু সব অঙ্ক করাবো না, আমি বাছাই করা অঙ্ক করাবো, এমন আমি বাছাই করা অঙ্ক করাবো, আমি এমন এমন অঙ্ক করাবো যে অঙ্কগুলো তোর বাড়িতে আটকে যেতে পারে, ঠিক আছে? যেমন আগে একটা অঙ্ক করালাম ওই রেটের দশটা অঙ্ক হয়তো হোম অঙ্ক করে যাবে, করে ফেলতে পারবি। এখন আমি এই একটা অঙ্ক করাবো, এই রেটের আর একটা অঙ্ক বইতে আছে, দুটো অঙ্ক আছে এই অঙ্ক বইতে, এই একটা করাবো আর একটা অঙ্ক হোম অঙ্ক, সেটা কেমন অঙ্ক দিয়েছে? আর কিচ্ছু দেয়নি, ইজি অঙ্ক দিয়েছে স্যার। মানে দেখ না কোশ্চেনটা পড়, কোশ্চেনটা পড়, সব বুঝিয়ে দেবো, কোশ্চেন পড়তে হবে তো বুঝিয়ে দেবো, কোশ্চেনটা মন দিয়ে পড়তে হবে। বলছে সবার দেখ গ্রুপে গেছে, গ্রুপে গেছে কোশ্চেনটা দেখ, ইন অর্ডার টু ফাইন্ড, ঠিক আছে তো, দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই, ঠিক আছে তো, তোর গ্রুপে দেওয়া গেছিল, আচ্ছা বুঝতে পারি তো, তো তোকে কি বের করতে বলেছে, তোকে কি বের করতে বলেছে, পর 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 কোশ্চেন পড় বল, নয়ন কি বের করতে বলেছে, বলছে তোকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে বিটুইন টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই ফর্ম 25 পেয়ারস অফ 25 পেয়ারস অফ অবজারভেশন, ঠিক আছে তো, তাহলে চ আবার বলছি, তোরা শোন ফোকাস কর কিন্তু কোশ্চেনে, মানে তোরা বুঝতে পারলে আমারও বলতে সুবিধা হবে। বলছে ইন অর্ডার টু ফাইন্ড দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই ফ্রম 25 পেয়ারস অফ অবজারভেশন, তোকে কোশ্চেনে যে দিয়েছে না কতগুলো অবজারভেশন দিয়েছে, 25টা স্যার, আমি বুঝতে পারলাম না 25টা অবজারভেশন মানে কি, আরে ভাই বোকা নাকি তুই, বুঝতে পারিস নি, বোকা নাকি বুঝতে পারিস নি, আরে আগের অঙ্কে বললি এক্স কটা ভ্যালু দিয়েছিল এখানে, ও তার মানে ওই অঙ্কটা ছিল 6টা অবজারভেশন, তাহলে বুঝতে পারি 25টা অবজারভেশন মানে হয়েছি, স্যার বুঝেছি 25টা অবজারভেশন কাকে বলে, বুঝেছিস কি মাথায় ঢুকেছে, তার মানে এই কোশ্চেনে কি বলেছে স্যার, এন বলে দিচ্ছি, বুঝে আমি সাইডে লিখছি, এন বলেছে 25, আমি লিখছি কি বলেছে। তারপর বলেছে দ্য ফলোইং ক্যালকুলেশন ওয়াজ মেড, কি বলেছে স্যার, সামেশন এক্স 125, যা যা বলেছে আমি লিখছি, সামেশন এক্স কত বলেছে বল, 125 স্যার, অঙ্ক তো সোজা দিয়েছে, সব করে দিয়েছি তো, সব তো বলে দিয়েছে, ও আমাকে রান্না করে দিয়ে দিয়েছে, বলছে তুমি খেয়ে নাও, তাই না, সামেশন এক্স কত, 125, তারপর স্যার সামেশন ওয়াই বলেছে 100, আচ্ছা আমি না, আচ্ছা আচ্ছা ও আমি না তো শেয়ার নাম ছিল, সামেশন এক্স হচ্ছে 125, ঠিক আছে, সামেশন ওয়াই কত, 100, সামেশন ওয়াই কত, 100, আচ্ছা বল তারপর কি বলেছে স্যার, সামেশন এক্স স্কয়ার কত বলেছে, 650, সামেশন ওয়াই স্কয়ার কত বলেছে, 460, হ্যাঁ 460, ঠিক আছে, সামেশন এক্স ওয়াই কত বলেছে, 508, এখন তো বলি স্যার আমি না ঝগড়া করবো, মানে কি কর ঝগড়া কর, স্যার আপনি আগের অঙ্কটা লিখলে ইউ স্কয়ার ভি স্কয়ার, এখানে এক্স ওয়াই, আরে ভাই, আরে ভাই যে এক্স তার নাম ইউ, যে ভি তার নাম ওয়াই, ঝগড়া করবি না স্যার, ঝগড়া করার দরকার নেই, হয়ে গেল তো, হয়ে গেল তো স্যার, আপনি বলেন অঙ্কটা কত ইজি, আচ্ছা আপনি আগে বলুন না, আগে বলুন এই অঙ্কের ফর্মুলা কি ফেলবো, আচ্ছা আগের অঙ্কের ফর্মুলা কি ছিল বল, বল সামেশন, স্যার আপনি এরকম লম্বা একটা দাগ দিয়েছিলেন মনে পড়েছে, তারপর আপনি এরকম এখানে একটা রূপ দিয়েছিলেন আর এখানে একটা রূপ দিয়েছিলেন মনে পড়েছে, মনে পড়ছে তো, মনে পড়ছে স্যার, এখানে মনে পড়ছে অত সম্ভব, এখানে এন দিয়েছিলেন, তাই তো, তারপর এন সামেশন ইউ স্কোয়ার দিয়েছিলেন মাইনাস সামেশন ইউ হোল স্কোয়ার করেছিলেন, এন সামেশন ভি স্কোয়ার দিয়েছিলেন, আর মানে সামেশন ভি হোল স্কোয়ার দিয়েছিলেন,
আমি কি বলেছিলাম ভাই u টা হচ্ছে x হয়ে গেল x তাহলে এটা কি হবে x স্কয়ার এটা v টা কি ছিল y তো হয়ে গেল y স্কয়ার ঠিক ঠিক আছে এখন নাওটা আছে ই বুঝছিস তো আরে তোদের তোদের ব্রেনের সঙ্গে আমি খেলছি মানে তোদের ব্রেন যা বলছে আমি তোদের ব্রেনের সঙ্গে অ্যানসার দিচ্ছি ওপরে কি ছিল বল n সামেশন u v ছিল দেখার কি হবে x y মাইনাস সামেশন n ইনটু সামেশন y স্যার বুঝে গেছি বুঝতে পারছিস কি বল কোন ডাউট আছে ডাউট আছে অঙ্কটা ও স্যার অঙ্কগুলো কি রে ভ্যালুগুলো বসিয়ে দিন ওই অঙ্ক দেখ তো ভ্যালুগুলো বসিয়ে দিন আরে না ভাই এত ইজি হলে আমি থড়াই করাতাম নাকি অঙ্কটা আমি থড়াই করাতাম নাকি অঙ্ক কি বলেছে এখানে পড় লাস্ট লাইনটা পড় লাস্ট প্যারা আচ্ছা তোদের মনে আছে এই তোদের ফার্স্ট সেমিস্টার করেছিলাম মিন মিডিয়ান মোড করার সময় মনে করে কারেক্টেড মিন করেছিল মনে আছে না টপিকটা তো মনে আছে যে কারেক্টেড মিন হতো কারেক্টেড এসডি হতো কি করতাম কারেক্টেড মিন ওরা অঙ্ক করছিল কোন একটা ভুল দিয়ে দিয়েছিল ভ্যালু মনে করে আমি একটা অঙ্ক করেছিলাম যদি কোনো ভুল থাকে সেটাকে মাইনাস করো ঠিক থাকে প্লাস করো ও স্যার এখানে তার মানে ওই গল্প বলেছে না দেখতে পড়তে এমন গল্প বলেছে বলছে সাবসিকুয়েন্টলি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট the pair x6 y8 was copied wrongly তাহলে ভুল করে কত বসিয়েছে ভুল করে কত বসিয়েছে x এর মান 6 আর y এর মান 8 বসিয়েছে কারেক্ট ভ্যালু কত ছিল 8 আর 6 তাহলে আমি এখানে তোদের বইয়ের সুবিধা জন্য এখানে লিখে রাখছি বুঝছ তো এখানে কি রং ভ্যালু কত বল রং ভ্যালু দাঁড়া দাঁড়া মাইনাস মাইনাস বলে রং ভ্যালু কত রং ভ্যালু x এর কত আর y এর 8 কারেক্ট ভ্যালু কত যে কাজ করছিল না সে আটের জায়গায় কি রেখে দিয়েছে তাহলে আটের জায়গায় ছয় রেখে তাহলে এক্স এর টোটাল ভুল বেরোবে না ঠিক বেরোবে এটা কমন কথা ভাই ধর এখানে ডট ডট করে অনেক করে সব করা ঠিক এত করে ঠিক করেছিস এবার বলেছিল এক্স এর হলো আট আট লিখতে হবে তুই আটের জায়গায় ছয় লিখে দিবি বাকি সব ঠিক করেছিস তো বল এখানে কত লেখা উচিত ছিল আট তুই ছয় লিখেছিস তোকে ঠিক অ্যান্সার বেরোবে না স্যার বুঝতে পারছিস তো কি বললাম তার মানে আমার প্রশ্ন এখানে আচ্ছা এখানে এটা করে যেটা বেরোতো কি বলতো এক্স এর যোগফল বেরোতো হয় কি না এক্স এর যোগফল বেরোতো তো তাই এখানে এক্স এর যোগফল 125 দিয়েছে আমার প্রশ্ন হলো এই 125টা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে বল 125 ঠিক দিয়েছে না ভুল দিয়েছে ভুল দিয়েছে তাহলে ঠিক করো কি করে স্যার বল না কে বলবি কে বলবি সর্বাণী বল তো আগে ফটফট করছিল বল এখানে এখানে 125 দিয়েছে এটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে ভুল দিয়েছে তাহলে কি করতে হবে ভুলটাকে ঠিক করতে গেলে মাইনাস কত 6 ও বললো মাইনাস 6 ঠিক বলেছিল আমি কি বললাম আমি বলেছি রং রংটাকে মাইনাস আর কারেক্টটাকে প্লাস তাহলে রংটা কত স্যার রং ছিল 6 6 মাইনাস আর ঠিকটা প্লাস কোনো ডাউট থাকলে কিছু করে এই টাইপের আর কোনো কোশ্চেন এই আর কিছু এটা বুঝে গেল আর কোনো কোশ্চেন তোকে তুমি মানে ঝামেলা ফেলবেই না কখনো আগে আগের এক ধরনের অঙ্ক আর এই এক ধরনের অঙ্ক তোরা কেউ ঝামেলা ফেলবে না কারণ ক্ষমতা নেই ঝামেলা ফেলা বুঝতে পারলি কি বললাম বুঝতে পারলি কি বললাম আর কোনো ঝামেলা অঙ্ক নেই তো স্ট্যাটে স্ট্যাটটা তো এটাই তো বলছি এত ইজি এক ধরনেরই অঙ্ক সব অঙ্ক করতে পারবে বোঝা গেল কি বললাম স্ট্যাট তোকে নিয়ে এসে শেষ করে দেবো চিন্তা করিস না আমি টার্গেট নিচ্ছি পুজোর আগে স্টার্ট করবো যাই না বলতে পারছি না বাট চেষ্টা করছি যে শেষ করে দেয় স্ট্যাট ঠিক আছে হয়ে গেল এটা ও করে ফেলবো কত অসুবিধা নেই ওয়াই বল না আচ্ছা ওয়াই সহ মতো ওয়াই যে 100 দিয়েছে এটা কি ঠিক দিয়েছে না ভুল দিয়েছে ভুল তাহলে ঠিক করতে হবে কি করতে হবে কত মাইনাস কত প্লাস মাইনাস আর প্লাস মাইনাস 8 আর প্লাস 6 এবার তুই বল শ্রেয়া বল না ভাই 650 ঠিক দিয়েছে না ভুল দিয়েছে কে বলবি কে বল না তো ও তোকে তো বললাম ঠিক দিয়েছে না ভুল দিয়েছে ভুল দিয়েছে স্যার ভুল দিয়েছে কেন স্যার ভুল দিয়েছে আরে তুই 6 লিখেছিস তার নকল স্কোয়ারটা ভুলই ভুলই করেছিস তাই তো স্যার ভুল করলে মাইনাস করব কত ভুল করেছিস এখানে 6 ভুল করেছিস তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা কর বারবার বলে আমাকে জিজ্ঞাসা কর কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা কর শোন না এ ভাই শোন শোন সবাই বল শোন এখানে x স্কয়ার স্যার এটা ভুল দিয়েছে যখন তুই স্কয়ার করছিস না তুই ভুল করে 6 স্কয়ার 6 এর স্কয়ার করে দিয়েছিস তো তুই 6 স্কয়ার করা উচিত ছিল তোর কত করা উচিত 8 স্কয়ার
বিজিমিটার স্যার বুঝতে পারছেন তাহলে y তো y তো তাই হবে 8 স্কয়ার মাইনাস হবে আর 6 স্কয়ার প্লাস আছে ঠিক আছে কোন डाउट আছে না স্যার কোন डाउट আছে डाउट আছে না xy তাহলে xy 508 আমার প্রশ্ন বল না ভাই এটা ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে স্যার কেন ভুল দ্যাট x এর ঘন এক এরকম ভাবে y এর ঘন ঠিক আছে এখানে লিখতে হতো 8 তাই তো বুঝতে হচ্ছে সেখানে 8 লিখতে হতো ভুল করে 6 লিখে দিয়েছি তাহলে ভুল তো হয়েছে অবশ্যই ভুল হয়েছে ভুলটাকে কি করব মাইনাস করব কি ভুল করেছিলি তুই 6 এর জায়গায় 8 লিখেছিলি তার মানে আমি বলছি ভাই তুই ভুল করেছিলি 6 ইনটু 8 তুই এগ্রি করছিস কি করছিস না তুই ভুল কত লিখেছিলি স্যার ভুল লিখেছিলাম আমি তো 6 ও ভুল লিখেছিলাম 8 ও লিখেছিলাম তো গুণিত করছিস এখানে x এর y এর মধ্যে তুই ভাব না এইটাই তো ঘর হ্যাঁ এটাই তো x y এর ঘর তাহলে এখানে ভুল কত লিখেছিস এই দুটোই তো ভুল 48 ভুল লিখেছিস না তাহলে মাইনাস করব ভুল আবার 48 ঠিক ওটাই তো এটা একই হচ্ছে প্লাস কত হবে x কত লিখতে হবে স্যার 8 ইনটু 6 508 কত হচ্ছে 508 এগুলো সব ক্যালকুলেট করো 508 সামেশন x ইনটু সামেশন y 127 ইনটু 98 n কত 25 625 ইনটু সামেশন x এর স্কয়ার কত 678 আর সামেশন x এর হোল স্কয়ার 127 স্কয়ার n কত 25 সামেশন y স্কয়ার কত 432 माइनस साउंड है वायर वर्स क्या है 98 वर्स क्या है कर पूरे वर्क आउट कर चुके पूरे वर्क आउट कर चुके তো দেখ তুই করেছিস 25 এর সঙ্গে 508 গুণ করবি তাই তো এ ওতে একবারে হয়ে গেল কি করেছিস এই দুটো গুণ করে কত হয়েছিল এই 25 এর সঙ্গে 508 গুণ করে কত হয়েছিল 12700 আর এটা এটা কত 12446 12446 কোড়া হয়েছে আর এটা 25 এর সঙ্গে 678 গুণ করে কত হয়েছিল 10800 মাইনাস এটা স্কয়ার 10400 কত আছে এটা দেখি না মাইনাস করে কত হইছে 254 হ্যাঁ 254 আর এটা দেখি না মাইনাস করে 821 না ₹9,81,916 তাহলে রুট করবো 990.91
স্পিয়ারম্যান কোরিলেশন, তাই তো? এবার আমরা করবো আবার পিয়ারসন করলাম, আমরা করলাম পিয়ারসন কোরিলেশন, এখন আমরা করবো স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। দুটো অঙ্ক করবো, দুটো অঙ্ক দুটো অঙ্ক করবো, তবে ছেড়ে দেবো, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে যে এক্সারসাইজের যতগুলো অঙ্ক আছে সব কটা অঙ্ক অঙ্ক দিব, সব কটা অঙ্ক নেক্সট উইকে করে আনবো, ঠিক আছে? এবার নরি স্যার আপনি তো সব দিয়ে দিচ্ছেন হোমওয়ার্ক, অনেক শর্ট কোশ্চেন তো আপনি করানি, ওইগুলো তুমি কি করে বাকি নেই আমরা পেয়ে যাবো। আরে ভাই দুটো ভিডিও তো দিয়ে দেবো, ওর মধ্যে শর্ট কোশ্চেন সব করে দেওয়া আছে, তো একবার দেখে নিয়ে বুঝে যাবি, ঠিক আছে? সব বুঝে যাবি, কোনো চিন্তা নেই। তারপর না বুঝলেও কি আমি ছেড়ে দেবো নাকি চ্যাপ্টার, না বুঝে গেলে আমি আবার করাবো। স্যার বুঝতে পারছি না, আমি বলে দিই না, কিন্তু মিথ্যা কথা বলবি না, ভিডিও দেখলি না অথবা বলবি না আমার ভিডিও ছ্যাবলামি, আমার ভিডিও হয় না, আমার ভিডিও, আমার ভিডিও যে কেউ একটা মানে লো লেভেলের স্টুডেন্টও বুঝে যাবে, এরকম ভিডিও তৈরি করা হয়, মিথ্যা কথা বললেই ধরে নেবো। কিন্তু ভিডিও দেখিস নি অথবা বলছি স্যার বুঝতে পারছি না মানে কেমন, এটা কাছে কেমন অজুহাত বলে জানিস তো? স্যার সামনে করে দিন, এটা অন্য অজুহাত বলে, রে এত বছর ধরে পড়াচ্ছি এই অভিজ্ঞতা হয়নি, দেখো 25 স্টুডেন্ট আছে দেখে আসেনি ভিডিও, বলে কি স্যার বুঝতে পারছি না, দেখেই আসেনি। আমি তুই দেখে আছিস, প্রমাণটা কি? ও কিছু করেনি, জাস্ট খুলেছে, জাস্ট ভিডিওটা খুলেছে, দেখেনি, মিথ্যা কথা বলেছে, জেনুইন মিথ্যা কথা বলেছে। আরে আমার সাথে মিথ্যা কথা বলতে লাভ নেই, আমি ধরে ফেলবো, মিথ্যা কথা বলে ধরে ফেলবো, ওই কাজ করা যাবে না, ঠিক না? দেখ তাহলে বুঝতে পারছো, হয়ে গেল এটা, সব টাকা গেছো তো কেনে? এবার র্যাঙ্ক করবো, র্যাঙ্ক কোরিলেশন। তাহলে এখন কি করাবো, এতক্ষণ কি করালাম ভাই? কোরিলেশন করালাম, মানে এতক্ষণ কি করালাম? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কি বললাম বল? এতক্ষণ কি করালাম? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এখন কি করব? র্যাঙ্ক কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কে বলেছিল? পিয়ারসন, পিয়ারসন। আর র্যাঙ্ক কোরিলেশন কে বলেছে? পিয়ারম্যান। স্যার আপনি তো কত সুন্দর আগে একটা ফর্মুলা লিখলেন, এর ফর্মুলাটা বলুন না, শুনেছি আমাদের বন্ধু বান্ধবরা আলোচনা করছে, জানিস তো এমসিকিউ দেয় র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর্মুলা লিখ না, অনেক বন্ধু বান্ধবরা বলছে বা কলেজেও করানো আরম্ভ করে দিয়েছে র্যাঙ্ক কোরিলেশন ফর্মুলা, ফর্মুলা লিখতে দিলে 2 নম্বর ক্যাপিটাল আর। আচ্ছা এটা কে বলেছে, কোন ভদ্রলোক বলেছে? এখন তুই বলবি স্যার শুনেছি নাকি এই অঙ্কটা নাকি তোদের কি আইডিয়া, কি মনে হচ্ছে অঙ্কটা কেমন, অঙ্কটা কেমন হবে, সোজা হবে না কঠিন হবে? এখন যে অঙ্কটা ফর্মুলা না সোজা হবে, তাহলে দেখি দেখি সোজা না কঠিন, চল আপনি একদিনে করে পেশা দিয়ে দিচ্ছেন, আরে তুই নিজে যখন অঙ্ক করবি না তোর এত ভালো লাগবে না, কি এত ইজি অঙ্ক? তুই বলবি বাইরে গিয়ে আজকে যখন কালকে আমাকে ম্যানেজ করছো, ও বলছে স্যার লগের বাকি ভিডিও গুলো দিন না, লগ করে হেই মজা লাগছে, তো বলছে তো বলছে লগ করে খুব মজা লাগছে। আমি বললাম ঠিক আছে আজকে বাইরে গিয়ে ম্যানেজ করবে, স্যার অঙ্ক গুলো না খুব ভালো লাগলো আমাকে, আরো বেশি কিছু হোমওয়ার্ক দিন না, ঠিক না? আচ্ছা রে আরো অনুগ্রহ, আস্তে 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 কি বলছি, কোশ্চেন পড়ছি, যে কোশ্চেন যারা ভালো তো আমি খুব, আমি তো খুব মনে খুব ভালো লাগলো,
বললি যে যে আমি সঙ্গে সঙ্গে বাইরে ছিলাম, বাইরে ছিলাম, আমি বাড়িতে ঢুকলাম, ঢুকে না আগে ভিডিওটা দিই, ও মেয়েটা বসে আছে বেচারি, মেয়েটা বাড়িতে অঙ্ক করার জন্য দিয়ে দিই সঙ্গে সঙ্গে, তাই না? আগুন অঙ্ক রাখা কি বলছে, ইন আ কন্টেস্ট টু জাজ অ্যাসেস দ্য পারফরমেন্স অফ দ্য এইট ক্যান্ডিডেটস এ বি সি ডি ই এফ জি এন্ড কি বলেছে এইচ অ্যাজ শোন ইন দ্য ফলোয়িং টেবিল। তার মানে কজন জাজ বলেছে, দুজন জাজ বলেছে, তাই তো? ফার্স্ট জাজ আর সেকেন্ড জাজ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই অঙ্কটা তো ভালো, অ্যাকচুয়ালি আমি তোকে একটু বুঝাই ব্যাপারটা, এই অঙ্কটা যদি এরকম যদি কোশ্চেন সেট হয় তুমি একটু একবারে বুঝে দিতে অঙ্কটা, তুই মেরে ধর পরীক্ষা, ধর কোশ্চেন দিয়েছে, ধর পরীক্ষা হচ্ছে কি জানি একটা ক্লাসে পরীক্ষা হয়েছে, ধর ম্যাথ পরীক্ষা হয়েছে আর ইকোনমিক্স পরীক্ষা হয়েছে, একটা ম্যাথ পরীক্ষা হয়েছে একটা ইকোনমিক্স, সাবজেক্টটা তো এরকমই, আমি বলছি একটা ম্যাথ পরীক্ষা হয়েছে একটা ইকোনমিক্স পরীক্ষা হয়েছে। এবার ধর মোটামুটি দশটা স্টুডেন্টের নাম্বার দিয়েছে, যে দশটা স্টুডেন্টের নাম্বার দিয়ে কে কত ম্যাথে পেয়েছে দশজন আর কে কত ইকোনমিক্সে পেয়েছে। এবার টপিকটার নাম কি বলে, টপিকটার নাম কি বলছে স্যার, র্যাঙ্ক। ও স্যার বুঝে গেছি, ধরুন যে 100 পেয়েছে তাকে তো আপনি ফার্স্ট বলবেন, যে ধরুন 98 পেয়েছেন তাকে 99 পাই না পাইনি 98 পেয়েছে তাকে সেকেন্ড বলবেন, বুঝতে পারছিস তো? ও এরকম অঙ্ক বুঝে গেছি, কিছু গেস করতে পারছিস কি কিছু? দেখ এখানে কি বলছে জানিস তো, এখানে বলেছে এটাকে আমি লিখছি COMP, স্যার COMP মানে কি? ও বলছে কম্পিটিশন, কাছাকাছি গেছে, আমি বলছি কম্পিটিটর মানে প্রতিযোগী, প্রতিযোগী, বুঝতে পারছিস তো? আরে একটা ধর আমি বলছি, ধর আমি তো উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি স্যার, আপনি তো পরীক্ষার উদাহরণ দিলেন এক্সাম, কেন জানি একটা আঁকা প্রতিযোগিতা হয়েছে, একটাই জাজ থাকবে নাকি, দেখেছিস তো একটা জাজ থাকে না স্যার, দুটো জাজ দিয়েছে, দুটো জাজই আছে, দুটো জাজ, ঠিক আছে? ফার্স্ট জাজ কত দিয়েছে দেখ, এ এ কে দিয়েছে ভাই তুমি 52, তুমি 52 পেয়েছো, বি কে দিয়েছে তুমি 67 পেয়েছো, বল বল নাম্বারিং বলে বল, 40 72 55 40 60। আরে এটা তো মেশিন না, মেশিনের মতন বলে যাচ্ছি, আরে মেশিন নাকি এটা, 55 55 48 60 60 43 43। এটা কে বলেছে, ধর এরা এসছে, ধর এরা ধর এরা ধর এরা কি করতেছে, এরা আঁকছে, আঁকছে, ফার্স্ট জাজ যে খাতাগুলো দেখলো, আঁকা খাতা দেখলো, দেখে বললো তোমরা এত এত নাম্বার পেয়েছো, ঠিক আছে? এবার সেকেন্ড জাজেরও তো কি মতামত থাকবে, কি রে সেকেন্ড জাজ কি বলছে দেখি, বল 52 51 53 54 56 49। আচ্ছা এইগুলো কি দিয়েছে জাজ, ভালো করে শোন, আমি যে কোশ্চেন বলি কোশ্চেন এর অ্যানসার দিতে পারবি তোরা? জাজ কি দিয়েছে, নাম্বার দিয়েছে না র্যাঙ্ক দিয়েছে বল দেখি, এটা কি দেখে মনে হচ্ছে, এটা নাম্বারিং দিয়েছে নাকি র্যাঙ্ক দিয়েছে, কে বলবি? এই সব কি দিয়েছে, এটা নাম্বারিং দিয়ে না র্যাঙ্ক দিয়েছে, নাম্বারিং, নাম্বারিং দিয়েছে ভাই, আরে র্যাঙ্ক কি বলে 49 র্যাঙ্ক, 8 জন পড়ে গেলে 49 র্যাঙ্ক বলবে কখনো? আরে কমন সেন্স, কমন সেন্স খাটা, এখানে পড়তেছে কমন সেন্স না খাটা কেন পড়তেছে এখানে, ঠিক আছে? তো দেখ র্যাঙ্ক, র্যাঙ্ক 1 কি লিখবো, র্যাঙ্ক 1, ঠিক আছে? র্যাঙ্ক 1, র্যাঙ্ক 1 টাকে না আমরা এক্স দ্বারা ডিনোট করি, কি দ্বারা ডিনোট করি, এক্স, স্যার র্যাঙ্ক 1 কোনটাকে বলবে, এই যে ভালো করে দেখ, বলে দিকে থাক, এই যে ফার্স্ট জাজ এটাকেই বলছি র্যাঙ্ক 1, র্যাঙ্ক 1 মানে ফার্স্ট টাকে র্যাঙ্ক 1 বলছি, ভালো করে বোঝ, এই ভালো করে বোঝ, র্যাঙ্ক 1 ফার্স্ট টাকে র্যাঙ্ক 1 বলছি না, এই যে ফার্স্ট জাজ যা যা বলবে ওকেই বলবো র্যাঙ্ক 1। আচ্ছা তুই দেখা বলে দিকে দেখা বল, এখানে কি মনে হচ্ছে কোন কম্পিউটার সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, তার মানে বোঝ একটা দেখে নে এটা নিজে করবি, 72 ও স্যার 72 ফার্স্ট হয়েছে, 72 ফার্স্ট হয়েছে,
মানে 72 ফার্স্ট হয়েছে 72 নাম্বারটা ফার্স্ট হয়েছে তাই তো 72 নাম্বার কে পেয়েছে ডি ডি ফার্স্ট হয়েছে আর আমি তোদের ভাষায় কথা বলছি এইজন্য আমি এটা তোদের ভাষায় কথা বলছি হলো তো 72 এর পর সেকেন্ড কে হয়েছে সেকেন্ড সেকেন্ড বি 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 সেকেন্ড হয়েছে স্যার বি সেকেন্ড এখানে সেকেন্ড হয়ে গেল আচ্ছা থার্ড কে হয়েছে স্যার বি এ স্যার স্যার ষষ্ঠ কে হলো তারপর 65 ই জি 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 থার্ড হয়েছে জি থার্ড হয়েছে আমি বুঝতে পারছিস তো ভাই জি থার্ড হয়েছে তারপর তারপর 55 ই ই ফোর্থ হয়েছে কি বল না কোঠে লাগছে ও স্যার আগে হচ্ছে যে এটা আরো বেশি ইজি পড়ে খেলে আসুক আমরা এটাই চাই এটাই চাই তারপর এ তারপর এ ফিফথ হয়েছে এ ফিফথ তারপর এফ 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 সিক্সথ হয়েছে তারপর এইচ সেভেনথ হয়েছে আর এটা এইট তাই তো ঠিক আছে দেখ কোন ডাউট আছে ডাউট থাকলে ক্লিয়ার করে নে একটু দেখে নিস কিন্তু ভুলল না ঠিক এবার কি করবো র্যাঙ্ক টু র্যাঙ্ক কি বলবো স্যার ওয়াই র্যাঙ্ক টু কি বলবো বল ওয়াই ওয়াই তো নোট করবো বল এখানে দেখ বল দেখি নয়ন বাবাজি সবচেয়ে হাইস্ট কে পেয়েছে জি জি হাইস্ট পেয়েছে তাই তো 60 এক ঠিক আছে তো তারপরে ই এটা হচ্ছে 2 তোর নিজের রেকর্ড করে বল এটা 3 ঠিক আছে এটা 4 এটা 5 এটা 6 এটা 7 আর এটা 8 ঠিক আছে তো কে শর্মানি শ্রেয়া দিয়া তো দেখ সবাই দেখ বুঝছিস পুরো এরপরে ডি বের করবো ডি ডি কি করবো স্যার ডি কি করে করবে ডি ডি কি করে করবে ডি মানে কি ডিফারেন্স কার ডিফারেন্স ফার্স্ট আর সেকেন্ড র্যাঙ্ক র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 ডিফারেন্স বুঝছিস তো আচ্ছা বুঝে গেছি এক্স মাইনাস ওয়াই পাঁচ থেকে চার এক দুই থেকে পাঁচ মাইনাস তিন আট থেকে সাত বল এক এক থেকে তিন মাইনাস দুই চার থেকে দুই দুই ছয় থেকে আট মাইনাস দুই তিন থেকে এক দুই সাত থেকে ছয় এক তারপর লাস্টের ভাব ডি স্কোয়ার দেখ না ফর্মুলাতে লিখে ছিল ডি স্কোয়ার ছিল না ফর্মুলা লেখা তো বল ডি স্কোয়ার এক নয় এক চার 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 এক একান্ন দশ এগারো এগারো আর ষোলো সাতাশ এক আঠাশ তাই তো কে কে ভাই সুন্দর হয়ে গেল দেখ মোট শেষ লাস্ট ফর্মুলা ফেলে দাম শেষ আর ইকুয়াল টু ওয়ান মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার ডিভাইড বাই এন কিউব মাইনাস এন ওয়ান মাইনাস সিক্স সিক্সটা কিন্তু তোকে মনে রাখতে হবে হ্যাঁ সিক্স কিন্তু মনে রাখতে হবে ডি স্কোয়ার হচ্ছে আঠাশ সিক্স ইন্টু টোয়েন্টি এইট আচ্ছা এন কটা এন ছিল বল এখানে কটা সংখ্যা ছিল সর্বনি সর্বনি বল কটা ছিল আটটা তাহলে এইট এন কিউ মানে পাঁচশো চার হচ্ছে আমি ঠিক বললাম না ভুল বললাম বলছি নিচেরটা করে নাকি পাঁচশো বারো বললাম পাঁচশো বারো পাঁচশো চব্বিশ থেকে আর বাদ দিলে পাঁচশো বারো কত হচ্ছে আচ্ছা এইট এন কিউ কত বেরিয়েছিল পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো চার তাহলে ওয়ান মাইনাস এটা গুণ করতে কি ছয় ইন্টু আঠাশ একশো আটষট্টি একশো আটষট্টি ডিভাইড বাই পাঁচশো চার স্যার এবার তো ওই এলসিএম করবো কেন রে এলসিএম করবি কেন গাধার মতন এলসিএম করবি এটা এটা ভাগ কর এটা ভাগ কর ক্যালকুলেটর লিখ ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান সিক্সটি এইট ডিভাইড বাই ফাইভ জিরো ফোর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি থ্রি ঠিক 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 আমি বলছি তো ঠিক তার থেকে মাইনাস ওয়ান কর আচ্ছা তোদের কথা ভাবে বলছি লাইক ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে জিরো পয়েন্ট সিক্স সেভেন এটা তো ঠিক না তো বল ও স্যার র্যাঙ্কের মানও কি এরকম হ্যাঁ প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান মানে এই চ্যাপ্টারটাই এরকম প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বুঝেছি আমরা আচ্ছা এ তুই বল না এ ভাই কঠিন খুব কঠিন ছিল কোনো কি ছিল তো দেখ আজকে লাস্ট অঙ্ক কত নম্বর অঙ্কটা বললাম যেন আমি তোদের একুশ তাই তো একুশ অঙ্কটা বলেছে ইন আ কন্টেস্ট জানিস এই অঙ্কটা কি বলেছে আমি তোকে আগে ইনফরমেশন দিয়েছি কোশ্চেন পড়ে তোকে ঘাবড়ে যাওয়ার আগে আমি ইনফরমেশন বলেছি তোকে র্যাঙ্ক করে দিয়েছি
ওকে কি বললাম বল স্যার র‍্যাঙ্ক করে দিচ্ছি স্যার কি করে বুঝলেন দেখ না তুই ডিজিট গুলো দেখেই বুঝ র‍্যাঙ্কিং গুলো কেমন হয় 1 থেকে 10 এর মধ্যে তো হয় তো এটা যখনই 1 থেকে 10 এর ডিজিট থাকে তুই ভাববি র‍্যাঙ্ক করে দিচ্ছিস তার মানে বুঝতে পারছিস তো দুটো ঘরে এমনি কমে গেল তো লং করে আরম্ভ কর তাহলে প্রথমে লিখবো কত নম্বর অঙ্ক এখানে 21 এখানে ক্যান্ডিডেট বলেছে ক্যান্ডিডেট বল না নাম বলতে পারবি তোরা A থেকে H অবধি A B C D E F G H ফার্স্ট জাজ কি আমি কি বলছি এটাই র‍্যাঙ্ক এটাকে এক্স ধরে নিলাম বুঝতে পারলি তো র‍্যাঙ্ক 1 তারপর সেকেন্ড জাজ এটাকে কি বলবো র‍্যাঙ্ক 2 মানে কি y তারপর কি d equal to x minus y তারপর d square ভ্যালু গুলো বল 5 3 2 1 4 7 5 3 2 1 4 7 8 6 8 6 সেকেন্ড জাজ 4 2 1 3 5 4 2 1 3 5 8 6 7 8 6 माइनस करो दे पाँच तेरे चार बार दिले एक तीन तेरे दो बार दिले एक एक माइनस दो ही माइनस एक शुरू दो ही बटा माइनस एक स्क्वायर करो दे एक 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 चार एक एक चार एक कत हो चें तीन तीन छोय छोय अच्छा दोष अच्छा चौथ ठीक तो फॉर्मूला सर फॉर्मूला r इक्वल टू 1 माइनस 6 समेशन d स्क्वायर डिवाइड बाय n क्यूब माइनस n એટલે 1 माइनस 6 ઇન્ટુ 14 ડિવાઇડેડ কত সংখ্যা 3 তে 3 তে 6টা 2টা 8টা মানে 8 क्यूब माइनस 8 মানে 1 माइनस 84 ডিভাইড বাই 504 তাই তো 84 কে 504 দিয়ে কেউ ভাগ করতে পারবি 84 কে 504 দিয়ে ভাগ কর 0.1683 কথা বলিস না পেজ নাম্বার 248 ঠিক আছে তো এর দাগে কোশ্চেন এর দাগে 1 থেকে 25 1 থেকে 25 বি এর দাগে 1 থেকে 28 এবার তোরা বলতেই পারিস স্যার আপনি আজকে যা ক্লাস করালেন এই ক্লাস করিয়ে কিন্তু সব অঙ্ক পারবো না করতে সত্যি কথা একদম সত্যি কথা একদম সত্যি কথা আজকে ক্লাসের উপর বেস করে সব অঙ্ক করতে পারবি না তাহলে স্যার কখন অঙ্ক করা আরম্ভ করব ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও দেখার পর অঙ্ক আরম্ভ কর কোনো সংখ্যা কোনো কোশ্চেন থাকবে না তোর বুঝতে পারলি হ্যাঁ তবে আজকে যেই অঙ্কগুলো করালাম সেই টাইপের অঙ্ক বাদ দিলে তাহলে তোর আরো দেখবি তোর 1 ঘন্টা বেঁচে গেল টোটাল ভিডিও 2 ঘন্টা ভিডিও থাকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ভিডিও থাকে 1 ঘন্টা বেঁচে গেল পুরো একটা চ্যাপ্টার একটা পুরো চ্যাপ্টার শেখাবো তা 2.5 ঘন্টা তো ক্লাস হয় একটা জন্য শিখতে গেল তুই ভাব না তোর অ্যাডমিশন 18টা ভিডিও হয়েছে হিসাব করে দেখলে তোর ভিডিও টোটাল হিসাব করে 20 ঘন্টা মতো ভিডিও গেছে অ্যাডমিশনে টোটাল 20 ঘন্টা ভিডিও গেছে কিন্তু অ্যাডমিশনে বুঝতে পারছিস তো কি বললাম দেখ তবে গেলে কোনো ডাউট নেই তাহলে এই চ্যাপ্টার শেষ আস্তে আস্তে কর হোমওয়ার্ক গুলো চেক করব এরপরে পরের ক্লাসে আমরা আমার টার্গেট আছে এটা আমার টার্গেট এটা আমার টার্গেট পরের ক্লাসে ম্যাথের নতুন চ্যাপ্টার ধরবো ঠিক আছে সে বলে দেবো এখন বলবো কেন
পরের দিন ম্যাথের নতুন চ্যাপ্টার ধরবো, তাহলে আমাদের ম্যাথের এক চ্যাপ্টার হয়ে গেছে, স্ট্যাটের এক চ্যাপ্টার হয়ে গেল, পরের দিন ম্যাথের নতুন এক চ্যাপ্টার ধরবো। পাশাপাশি এই চ্যাপ্টারের জন্য তোদের যে ডাউট থাকবে সেই এক ঘন্টা ডাউট, আধ ঘন্টা ডাউট ক্লিয়ার করবো, মানে যা যা অঙ্ক করেছি সেই অঙ্ক ধর আধ ঘন্টা চেক করবো, বাকি দেড় ঘন্টা ম্যাথের চেষ্টা করবো, মানে আমাদের টাইম কম। কি বললাম তোকে, 14টা দিন আছে আমাদের হাতে, আর 14 দিন আছে, 14 দিন পর পরীক্ষা। অনেকে শুনে ভয় পেয়ে গেছে, 14 দিন পর পরীক্ষা মানে তোরা আমাকে আর 14টা ক্লাস পাবি ম্যাথের জন্য, পরীক্ষার আগে 14টা ক্লাস পাবি হাতে গুনে, তার মানে একটা ক্লাস টাকায় করা মানে বিশাল প্রবলেম। যেমন ধর তুই আজকে পড়তে আসলি, তুই যদি পড়তে না আসতি তাহলে তোকে এই ভিডিওটা দেখতে হতো, তুই এই ভিডিওটা দেখার টাকায় তুই ক্লাসটা করে নিলি, ক্লাস করে নিলে সুবিধা হচ্ছে, ভিডিও দেখতে হচ্ছে না, তো ওই টাইমটা বেঁচে যাচ্ছে, এই ভিডিও দেখতে হলো না, তাহলে এটা তোকে মাথায় রাখতে হবে। ক্লাসটা করার চেষ্টা করবি, চেষ্টা করলে তোর সুবিধা হবে, ক্লাস করবি, ঠিক আছে? বোঝা গেল তো? কোনো ডাউট নেই, সব ক্লিয়ার করে দিলাম।